আজকে আমি কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ আমার প্রচণ্ড জ্বর। দুদিন ধরে আমার প্রচণ্ড জ্বর। তো এখন যাচ্ছি আমি ডাক্তার দেখাতে, ডাক্তারের নাম ভালো সব লিখিয়ে দিয়েছি, তো এখন যাব ডাক্তার দেখাতে। তো চলো তোমাদেরকে ওখানে গিয়ে আমি দেখাই। রেডি হয়ে নিয়েছি, তো এবার একটু পরে বেরোবো, ছেলেকে রেডি করে নেবো, কারণ ছেলে তো একা থাকবে না ঘরে, তো সেই জন্য ছেলেকে আগে রেডি করে নেবো। কিন্তু কোনো শ্যুট করতে পারিনি আমি, তো সেই জন্য তোমাদেরকে আজ কোনো ভিডিও আমি দিতে পারবো না। আজকে শ্যুট করে কালকে তোমাদের ভিডিও দেবো। আর রান্না ভেবেছিলাম না প্রথমে কিনে নিয়ে চলে আসবো, রান্না বান্না তো সেরকম কিছু আমি করতে পারিনি আজকে। তো মায়েরও তো শরীর খারাপ, তোমরা সবাই সেটা জানো, তো তাও টুক করে টুকটা করে দিয়েছিলো মা। আর ভেবেছিলাম প্রথমে রান্না কিনে নিয়ে আসি, ভাতটা বানিয়ে নেবো, তারপরে ভাবলাম যে না না দরকার নেই, পাতলা করে একটু মসুর ডাল আর মাছ ভাজা করে দেবো, আর এসে আমি পাঁপড়টা ভাজবো, ব্যাস তাহলেই আমাদের হয়ে যাবে লাঞ্চে। আর রাত্রিটা রাত্রিতে দেখা যাবে। তো নাম লিখিয়ে এসছে, তো 4 নম্বরে আমার ডাক্তারের নাম আছে, তো চলো দেখাবো। তো ডাক্তারখানা থেকে এখন চলে এসেছি, আর ডাক্তারখানা থেকে 10 মিনিট মতো হলো আমি চলে এসেছি। আর ডাক্তার ওষুধ লিখে দিয়েছে, আর বলেছে 3 দিনের মধ্যে না কমে তাহলে টেস্ট করতে হবে, 3 দিন পর বলেছে জানাতে, বলছে আশা করি কমে যাবে, তারপর দেখা যাক 3 দিন পর কি, মানে 3 দিনের মধ্যে না কমলে বা দেখাতে হবে, দেখা যাক ওষুধ খেয়ে কিরম থাকি না থাকি, ভিটামিন আর জ্বরের ওষুধ এইসব, একটা অ্যালার্জির একটা ওষুধ দিয়েছে, তো এইসব ওষুধপত্রগুলোই দিয়েছে, তো দেখা যাক কমে কি না। তো এখন রাত্রি হয়ে গেছে, তো একটু বেশি কিছু খাইনি, একটু আলু ভাতে দিয়ে ভাত খেয়েছি, আর ছেলেকেও খাইয়ে দাইয়ে নিয়েছি। তো আজকে তো সেরকম ব্লগ তোমাদের দিতে পারলাম না, একটুখানি ভিডিওই দিলাম যে কী প্রবলেমের জন্য আমি, কী প্রবলেম আমার হয়েছে সেই জন্য আমি ভিডিও দিতে পারছি না। তো এখন একটু সুস্থ হয়ে যাই, তারপর তোমাদেরকে আবার ভিডিও দেব। তো আজকের মতো এখানেই আমি ব্লগটা এন্ড করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করলাম, বাবা একটু গুড নাইট করে দাও। গুড নাইট। তো গুড নাইট সবাইকে, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো গুড নাইট, টাটা।